সারাদিন তুমি আমার অনেক ফানি খাইছো। আমি তোমাকে কোনো ফানি খাওয়াই নাই, তুমি নিজ দায়িত্বে খাইছো, এখন যাও। কই যাও? যেখানে ইচ্ছে সেখানে যাও, আমাকে কেন জিজ্ঞেস করতেছো? জাহান্নামে যাবা নাকি কোথায় যাবা সেটা আমাকে জিজ্ঞেস করবে না, যাও তো। অ্যাটলিস্ট জাহান্নামে যাওয়ার ব্যবস্থা তো করে দাও। মানে কি? জাহান্নামে গেলে তো আমি একা যাবো না, তোমাকেও নিয়ে যাবো। জাহান্নাম তো দূরের কথা, আমি তোমার সাথে স্বর্গেও যাবো না। ঠিক আছে, ভালো কথা। তাহলে অ্যাটলিস্ট জাহান্নামে যাওয়ার ব্যবস্থা তো তুমি আমাকে করে দাও। কি বলতেছো এগুলো? কিছুই বলি না। আচ্ছা কবি, তুমি কি জানো যে তোমার কতটা ভ্যালু আমার কাছে? সত্যি যদি আমার কোনো ভ্যালু তোমার কাছে থাকে জানতা কি বলো, আমি তোমার জন্য জান দিয়ে দেবো। কবি তুমি কিন্তু অনেক বেশি বেশি করতেছো। আচ্ছা ঠিক আছে, কারেকশন, জানতা কি বাদ, এবার বলো। আমি কি জানি, তোমার যা ইচ্ছা তাই করো। তাহলে তো কোনো কথা থাকলো না, আমার যা ইচ্ছা আমি তাই করবো। আরে বাবা যাও, মেন রোডের দিকে যাও। মেন রোড কেন? যাই দেখি খুশিতে খেলা। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ঠিক করে বলো তো। সুন্দর জায়গা। তোমার সাথে সুন্দর জায়গায় যাচ্ছি আমি? আমার সাথে সুন্দর জায়গায় যেতে তোমার কি প্রবলেম? না কোনো প্রবলেম নেই, প্রবলেম কেন থাকবে? প্রবলেম তো আমি তো দেখতেছি একটা আছে। আচ্ছা বলো তো আমার প্রতি তোমার এলার্জির কারণটা কি? তোমার সাথে আমার কোনোভাবেই যায় না। আমার কিসে ঘাটতি? তোমার হাইট। সেটা তো প্রেম করার আগে তোমার দেখা উচিত ছিল, তাই না? তখন দেখিনি, এখন দেখতেছি। ভুলগুলো তখন তোমার হাতে আমার থেকে বেটার অপশন আর কেউ ছিল না। ঠিক বলেছ, তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আমার হাইটটা স্যাক্রিফাইস করার পরও তুমি আমার থেকে বেটার অপশন এখন আর পাবো না। আমি কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। ওকে ফাইন, ওকে রিকশাওয়ালাকে থামতে বলো, আমি নামবো। রিকশার সময় হলে একা একা থামবে। না তুমি এখন থামতে বলো, না আমি লাভ দেবো। লাভ দিবা? দাও লাভ, ঠ্যাং ভাঙলে তোমার ভাঙবে, ঘরে বসে থাকলে তুমি থাকবা, আমার কি? তুমি থামতে বলবা নাকি আমি লাভটা দিব? দাও তোমার যা ইচ্ছা তাই করো। এই দাঁড়াও, রিক্সালারে বলি বাবে যাইতে, বাবে গেলে পরে একটা জায়গা সরে লাভ দিলে সব ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, দাও লাভ দাও। ওখানে গিয়ে লাভ দিই, এখন কেন লাভ দিই? বাবা বাবে যাও।